marked collection jeans and t-shirts only for men panchayat office churi mohisharole শনিবারই রাজ্যের চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এরই মাঝে রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস চুরির অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। অভিযোগ, শনিবার গভীর রাতে মহিষাদলের লক্ষা দু নম্বর পঞ্চায়েতে তালা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। অঞ্চল অফিসের ভিতরে থাকা বেশ কয়েকটি আলমারি ভেঙে যাবতীয় নথিপত্র লোপাট করে, পাশাপাশি দুটো ল্যাপটপ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতে অফিসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পঞ্চায়েতের প্রধান সীমা মাইতি। স্থানীয় মহিষাদল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। কি বলছেন চলুন শুনে নেওয়া যাক অঞ্চল প্রধান সীমা মাইতি। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। সীমা মাইতি, লক্ষা দু নম্বর অঞ্চল প্রধান। ঘটনা বলতে, আমাদের এখানে সালিশি সভা হয় এবং রবিবার করে আমরা সালিশ রাখা হয় এবং আমি এখানে আসি। আসার পরে আমাদের এখানে পঞ্চায়েতের উপপ্রধান সবাইকে ডেকে নিয়ে যখন আমরা ঢুকলাম, দেখলাম হঠাৎ এই ভেতরের পোর্শন থেকে, ছাদের ওপর থেকে সিঁড়ি দিয়ে ভেঙে আমাদের অঞ্চলের অফিসের ভেতরটা ভাঙাচোরা হয়ে আছে। তারপরে আমরা জানতে পারলাম, জানতে পারলাম বলতে আমাদের অফিসের ভীষণ ক্ষতি হয়ে গেছে। অনেক আলমারি আছে, তো আলমারির ওপরের ডোর প্লাস ভেতরের লকার একদম ভেঙে চুড়ে শেষ করে দিয়েছে এবং এর সময় সন্ধ্যে থেকে এসে, মানে অনেক সময়, দীর্ঘ সময়, খুব পাকা পাকা ব্যক্তি, মানে উনি যিনি করেছেন, এটাকে আমরা মানতে পারবো না। আজ আমাদের ভোটের এখনও দফা শেষ হয়নি, তার মধ্যে এমন অবস্থা, এটাকে কি আমরা মানতে পারি আমাদের তরফ থেকে? এর কোনো সুষ্ঠু কিছুটা তো আছে মনে হয়। আপনারা রিপোর্টিং করতে এসছেন, আপনারাও জানতে পারবেন সর্বনিরপেক্ষভাবে। এখনও আমরা মোটামুটি এর সুরাহা কোনো কিছু চাই প্রশাসন লেভেলের তরফ থেকে, কে করলো, কেন করলো আমরা বলতেও পারবো না, যে কোনো কেউ অন্য কেউ করেছে কি কোনো মনোভাবের ওপর দিয়ে করেছে, ভোট শেষ হয়নি, সেটা প্রশাসন লেভেলের উপর থেকে বিচার করে বোঝা যাবে, দেখা যাবে সিদ্ধান্ত চূড়ান্ত। কথা বলছি পরে একটু খবর আছে, সারা রাত্রি করছে কি করে Sometimes fashion can change vision. Marked collection jeans and t-shirts. Mobile India online এর থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন।
পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ এইচডিভি টিভিএস হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো ওপো রিয়েলমি রেডমি পোকো নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি আরামবাগ রোড হুগলি। মোবাইল নম্বর 9732627262 7908993366 মোবাইল ইন্ডিয়া।